বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরাও ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ঠিক আছে, এখন আমার শরীরটা একটু ভালো আছে। সেই দিন জ্বর এসেছিলো খুবই, তো ওষুধ খেয়েছিলাম, তো তারপরে ওই যে এসি টেসি চালাই ওর জন্যই হয়তো জ্বরটা চলে এসেছিলো। তো আমার তো যেমন আমার জ্বর তেমন ওরও জ্বর হয়েছিলো, তো কোনো রকম ওষুধ ওষুধ খেয়ে কমে গেছে। খুব ভালো আছি এখন আমি। ঠিক আছে, তা আজকে সকাল থেকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করি সবাই ভালো আছো। ঠিক আছে, তো আজ যে ব্লগটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, আমার সামার স্পেশাল স্কিন কেয়ার হ্যাক। ঠিক আছে, তো আমি গরমের দিনে কী করে আমার রূপচর্চা করি, তো সেটাই আজকে আমি একটু ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, আর তেমনভাবে আলাদা করে আমি কোনো ব্লগ শ্যুট করবো না, যে আমি কী করে কী করি না করি, এই ব্লগে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আজকে রাত্রে এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে যাবো, সেটাও তোমরা দেখতে পাবে। আজকে রাত্রে নিমন্ত্রণ আছে হচ্ছে এক জায়গায় পুজো আছে, মায়ের পুজো, তো এক জায়গায় বলতে আমার মামির বাড়িতে, তো ওর জন্য সেখানেই যাব। তো স্পেশালি ওর জন্য আর ব্লগটা করা, একটু বাইরে টাইরে যাওয়া হবে, একটু ঘোরাটোরা হবে, সেই জন্য ব্লগটা আমি শুরু করছি। ঠিক আছে, সকাল থেকে তো চলো, আপাতত আমি একটু বাইরে গিয়েছিলাম, আমার জামাকাপড় দেখেই তোমরা বুঝতে পারছো, তো আমি একটু বাইরে গিয়েছিলাম বাজারে সকাল সকাল, তো ওর জন্যই। তো আমি এখন ঘরের কাজগুলো করবো, আজকে আমার ঘরের কোনো কাজ হয়নি, এখন 9:30 বাজতে চললো বেলা, ড্রেসটাও চেঞ্জ করবো। ঠিক আছে, তো আমি কাজগুলো করিনি, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হবে। ঠিক আছে, ততক্ষণে তোমরা আমার সাথে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। ঠিক আছে বন্ধুরা, তো চলো। তো এখানে দেখো বন্ধুরা, আমি ঘরটা মুছে নিচ্ছি। আর একটা কথা তোমাদেরকে বলি, জানো তো আমার খুব বড় একটা হেল্প হয়ে যাচ্ছে। আসলে কী বলো তো, পড়াশোনাটাও শুরু হয়ে গেছে, তারপরে কলেজ খুলে গেছে আমার। আর তোমাদেরকে বলেছিলাম না যে নতুন কাজের মাসে পেয়ে গেছি, তো আসলে নতুন কাজের মাসিকে মামনি বলেই ছিল যে এবার কাজ করলে একসাথে ওপর নিচ সব মুছে টুছে দেবে, বাসন টাসন মাজার সব কিছু নিয়ে। তো উনি বলেছেন হ্যাঁ, আমার ওপরটাও মুছে টুছে দেবে, ঝাড়টা দিয়ে দেবে। তো এই যে একটা কাজ, এটা থেকে আসলে এটা থেকে আমার একটু দূরে থাকলাম, তো আমি ঘরটারগুলো গুছাতে পারবো ভালো করে, তার মধ্যে পড়াশোনা শুরু হয়ে গেছে, তো এই কাজটা আর আমাকে করতে হবে না, ঘর দর মোছা টোছা। তো সেটাই আমার একটা বড় হেল্প হয়ে গেল, তো অন্যার কাজগুলো আমি ভালো করে নিতে পারবো। এমনি তো সংসারে কত কাজ থাকে তোমরাও জানো, সেটা যারা সংসার করছে, সংসারে কত চাপ, তার মধ্যে কলেজটাও খুলে গেল, তো এখন পড়াশোনার একটা চাপ আছে, সেটাই হচ্ছে কথা। আর এখানে দেখো, আমি একবারে টিফিন খেতে চলে এসেছি, তো টিফিনে আজকে বাপি এনেছে আবার, যেটা আমাদের মাঝে মধ্যে আনে, ডালপুরি এনেছে, তো ডালপুরি খেয়ে নেবো। তো এখানে দেখো, আমি 3টে ডালপুরি নিয়েছিলাম, কিন্তু আমি খেতেই পারিনি, আমি 2টো খেয়েছিলাম। গরমে না খাওয়াও হয় না, আর তেলে ভাজা এখন না খাওয়াটাই ভালো। তো এখানে আমি খাওয়ার দাওয়ার খেয়ে আমার সবজিও কাটা হয়ে গেছিলো, তো আজকে রান্না হবে দেখো, এখানে হচ্ছে লাফা আলু ভাজা হবে, আর ডিমের ঝোল হবে, আর এখানে উচ্ছেটা সিদ্ধ হবে মামনিদের জন্য। আর এই যেমন মশলাও কেটে নেওয়া হয়ে গেছে আমার, আর এই যে 3টে ডিম আছে, এই 3টে ডিমের হচ্ছে অমলেট করে ঝোল হবে, কেউ কেউ গোটা ডিমের ঝোল খাবে, কেউ কেউ অমলেট। তো এই যে, আর এখানে আমার ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, সোয়াবিনটাকেও একটু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে একটা ডালপুরি আমি খেতে পারিনি, গরমে না খেতে ইচ্ছে করে না। আচ্ছা, তো রান্না তো হয়ে গেল, তোমাদেরকে একবার দেখিয়ে নিই যে কী রান্না হয়েছে। তো এখানে দেখে নাও তোমরা, তো এখানে করেছি হচ্ছে এই যে ডিমের ঝোল, কিছুটা অমলেটও করেছি, আর কিছুটা গোটা ডিমেরও ঝোল হয়েছে, কারণ আমি অমলেট খাই না, আমি গোটা ডিমের ঝোল খাই। আর এখানে এরকম লাফা আর আলু ভাজা হয়েছে, আর ওখানে মামুনির করলাটা সিদ্ধ হচ্ছে, মানে উচ্ছে সিদ্ধ হচ্ছে, খাবে বাবা তিতো, মানে নিম পাতাটা খেতে আমার ভালো লাগে। ঠিক আছে, কিন্তু উচ্ছে সিদ্ধ রয়েছে, বিছন টিছন থাকে, তো তাই আমার খেতে অতটা ভালো লাগে না। আর স্যালাড আর এই রান্না, তো চলো, আজকে অনেক কাজ আছে, অনেক কাজ, বেলাও হতে চললো প্রায় 11:30-12 বাজতে চললো, এখনো স্নান দান কিচ্ছু হয়নি। ঠিক আছে, তো চলো আমি ওপরে যাই, সিটিটা পড়ুক প্রেশার কুকারে। আই লাভ ইউ বন্ধুরা, তো আমি পাগলির মতো তোমাদের সাথে কী করছিলাম সে তো দেখো। তো এখন আমি চলে এসেছি ওপরে, তো চুলটা আছড়ে নেবো। এখন জানো তো আমার খুব আফসোস হয়, আসলে কথাই আছে না, ভেবে চিনতে করো কাজ করে ভেবো না, আমার ব্যাপারটা ওরকমই হয়ে গেছে। চুলটা কেটে দেওয়ার পরে না আমি প্রচণ্ড পস্তাই, যে অত বড় বড় চুলগুলো আমি কেটে দিলাম,
আসলে সামলাতে পারতাম না, আর এখন ভাবি যে সবার মাথায় না বড় বড় চুল, তাই দেখে আমার আফসোস হয়। আমি জানি আমার চুল আবার বড় হয়ে যাবে, কিন্তু একটু টাইম লাগবে, তো ওটা নিয়ে একটু আমার আফসোস। তো চুলটাকে আমি বেঁধে নিলাম, তারপর আমি তো ফেস প্যাকটা লাগাবো। তো আমি চলে এসেছি, দেখো মুখটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা করে নিয়েছি। আর সবার আগে ফেস প্যাক লাগানোর আগে আমি কী করি বলো তো, যেদিন আমি ফেস প্যাক লাগাই আমার মুখে তো প্রচুর পশম, তো আমি একটু এই যে পশমগুলোকে রেজার দিয়ে তুলে নিই। তো তার আগে আমি অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিলাম, তাতে স্কিনটা একটু স্মুথ হয়ে যাবে। এবার আমি এই যে বলছি তোমাদেরকে যে এই রেজার নিয়ে মানে স্কিনে কী করে আমি মুখের লোমগুলো তুলি, সেটা আমার এই চ্যানেলে ভিডিও আছে, সেটা লিংক আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো সেই রেজারটা দিয়ে দেখতে পাচ্ছ আমি একটা গালে কী করে পশমগুলো তুলছি, তোমরা দেখো তো প্রচণ্ড পশম। আর এখন তো তাও কম, কদিন আগে যা পশম ছিল না, আমি এর আগে একদিন কোথায় গিয়েছিলাম, আর এই যে মুখের মধ্যে পশম থাকলে তো মেকআপ বসতেই যায় না, তো ওর জন্যই সেটাই তোমাদেরকে বলছিলাম। তো দেখো কতটা পশম উঠছে, তোমরা দেখতে পাবে, আমি ক্যামেরাতে তোমাদেরকে ভালো করে দেখাবো। তো দেখো দেখো কতটা পশম, এর থেকেও বেশি থাকে। এবার আমি এই গালেরটা করে নিলাম, এবার এই গালেরটাও করে নেবো, তারপর আবার ফিরে আসছি, ঠিক আছে? দেখো আমি মুখটা থেকে পশমগুলো তুলে নিলাম, তো কতটা মুখটা গ্লো গ্লো করছে, তাই না? তো পশমগুলো থাকলে মুখটা অনেকটাই কালো লাগে, অনেকটাই কালো লাগে। এরপরে যে স্টেপে যাবো আমি তোমাদের সাথে, মানে কী বলবো, যাওয়ার আগে আমার কী অবস্থা হলো দেখো। টাইপডটা আমি জানি না কী হয়েছে, আবার টাইপডটা মানে হঠাৎ করে ফোনটা থাকছে না, পড়ে যাচ্ছে। কি ভাগ্যিস যে আমি কোনো রকম মানে টাইপডটাকে নিচে স্ট্যান্ডটাকে রাখিনি, ফোনটা আমার পড়ে যেত তাহলে স্ক্রিনটা। আমি যে হঠাৎ করে আমার ফোনটা পড়ে গেল কেন, ওর জন্য একটা গাল দেখা মানে দেখাতে গিয়ে আরেকটা দেখাতে যাবো, তখন দেখছি গেল আমার ফোন। তা আমি যে এবার যে ফেস প্যাকটা বানাবো লাগাবো, তো ভিডিওটা আমি কী করে শেয়ার করবো আমি ভেবেই পাচ্ছি না। আমার ট্রাইপডটাই ভেঙে গেল, আর আমার এই একটা ট্রাইপড কিছুতে আমি লাগাতে পারছি না, জানি না। এই যে জায়গাটা এই যে সেট করবো, দাঁড়া ভালো করে তোমাদেরকে দেখায়, এই যে এই জায়গাটা এই যে সেট করবো, এই জায়গাটা মানে এই জায়গাটা টাইট দিচ্ছি কিন্তু মনে হচ্ছে না, মানে ঢিল হয়ে গেছে, প্যাচটা কেটে গেছে। আমি কোনো রকমের দেখছি, ঠিক আছে? আমি ট্রাই করে দেখছি কী হয় না হয়। আমি যদি মানে অ্যাপ্লাই করার ওই ভিডিওটা নাও করতে পারি, আমি কী ফেস প্যাক লাগাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো দেখতে থাকো, আমার সাথে থাকো, আমি ততক্ষণে এটাকে একটু ট্রাই করে নিই, ঠিক আছে? হচ্ছে না বন্ধুরা, আমি অনেক চেষ্টা করলাম, কিছুতেই হলো না। এই দেখো পুরো খুলে গেছে, আমি তোমাদেরকে দেখাই একবার, আবার ভিডিও করাই মনে হয় হবে না এই কদিনে। আর আজকের ভিডিওটা তো আমাকে কন্টিনিউ করতে হবে, যেহেতু আমি ব্লগ করা শুরু করে দিয়েছি। এই দেখো তোমাদেরকে দেখাই, এই দেখো জায়গাটা মানে কেমন হয়ে গেছে, কেমন ফেটেও গেছে। এই দেখো ওর জন্যে প্যাচটা কিছুতেই লাগছে না। এই দেখো আমি তোমাদেরকে ভালো করে একবার দেখাই, এই দেখো এই প্যাচটা থেকে বারবার খুলে যাচ্ছে। আমি এতটা ট্রাই করছি, তারপর আমি জানি না আমি রেখে দিই এভাবে, তোমাদের দাদাভাই বাড়িতে এসে যদি ঠিক করে দেয় তো দেবে। তো চলো ততক্ষণ আমি প্যাকটা বানিয়ে ফেলি, ঠিক আছে? তোমরা দেখো। তো বন্ধুরা প্যাকটা বানানোর জন্য আজকে যেটা আমার লাগবে সেটা হচ্ছে বেসন লাগবে। তো বেসনটা দেখো কিছুটা জমে গেছে, কারণ আমি এটা ফ্রিজে রেখেছিলাম, কারণ বাইরে রাখার থেকে তুমি যদি ফ্রিজে রাখো স্টোর করে তাহলে বেশি ভালো থাকে। আর সামান্য পরিমাণে মুলতানি মাটি নিয়ে নিয়েছি, আর তোমরা অ্যালোভেরা জেলও ইউজ করবে, ঠিক আছে? কারণ আমি অ্যালোভেরা জেলটা দিয়েছি কিন্তু ওই জায়গাটা স্কিপ হয়ে গেছে, ক্যামেরাটা তখন বন্ধ ছিল। আর আরেকটা কথা বলি তোমাদেরকে, কাঁচা দুধ থাকলে সেটা দিয়ে পেস্টটাকে তৈরি করবে, ঠিক আছে? আমার ছিল না তাই আমি দিতে পারিনি, আমি জল দিয়ে মিক্সারটা তৈরি করেছি। তো এখানে দেখতেই পাচ্ছ প্যাকটা আমার রেডি করা হয়ে গেছে। আজকে যে আমি কী করে ভিডিও করছি সে আমি জানি, ঠিক আছে? তো প্যাকটা আমার রেডি করা হয়ে গেছে, কোনো রকমে করলাম কিছু তোমার সাথে, তোমাদের সাথে এমনভাবে ভালো করে শেয়ার করতে পারলাম না, ঠিক আছে? অন্য একদিন আরও আমি কী করে স্কিন কেয়ার করি না করি তোমরা যদি জানতে চাও, যদি আগ্রহী হয় কমেন্টে তো তোমাদেরকে জানাতে হবে, তার আগে তো আমি আরও বলছি না কিছু, ঠিক আছে? তো চলো আমি প্যাকটা লাগিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? দেখো আমার লাগানো হয়ে গেল। এরপরে যদি কিছুটা বেঁচে থাকে তাহলে কী করবে সেটা, সেটা নষ্ট করে লাভ নেই, সেটাকে নিয়ে ট্রাইপডটা নিয়ে আমার যে কতটা অসুবিধা হচ্ছে, ভালো ভিডিওর কোয়ালিটিও তোমাদেরকে দিতে পারছি না, ভালো করে ভিডিও করতে পারছি না আমি, ঠিক আছে? তো সেটাকে নিয়ে ফেলে দেবে না তোমরা, তো সেটাকে নিয়ে এই যে হাতের যে কোনোই দেখতে পাচ্ছ, তো এইখানে ভালো করে ম্যাসাজ করে দেবে, যে যে কালো কালো জায়গাগুলো আছে ওখানে দিয়ে দেবে, ফেলে তো লাভ নেই, আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে?
তো চলো পাগলের মতো তোমাদের সাথে কি করছি দেখো তো প্যাকটা আমার লাগানো হয়ে গেছে এটা শুকোতার জন্য মানে শুকোতে দেওয়ার জন্য ওয়েট করতে হবে তো কত কখন শুকাবে না শুকাবে আমি জানি না এমনি গরমের দিন এমনিই শুকিয়ে যাবে তো প্যাকটা খুবই ভালো তোমরা একবার পারলে ট্রাই করো একবার পারলে কি এটা তো আর খাওয়ার জিনিস না যে বলবে একবার পারলে ট্রাই করো মাঝে মধ্যে এটা মেখো আর মুলতানি মাটি তো হচ্ছে স্কিনের জন্য খুবই ভালো তোমরাও জানো এটা স্কিনকে সফট রাখতে তারপরে হচ্ছে আমাদের স্কিনে যে ময়লা টয়লাগুলো থাকে সেগুলো পুরো পুরো গায়েব করে দেয় তো আমি মুলতানি মাটি অনেক ছোটো থেকে ইউজ করি তেমন কিছু আগে ইউজ করতামও না এখন বড় হচ্ছি দিনকে দিন এটা সেটা একটু একটু ইউজ করি ঠিক আছে তো মুলতানি মাটি তার সাথে বেসন আছে বেসন তো স্কিনকে মানে উজ্জ্বল করতে আরও বেশি সাহায্য করে এটা আমরা সবাই জানি যে বেসন মাখলে ফর্সা হয়ে যাই আমরা ঠিক আছে তো চলো প্যাকটা শুকোতে দিই মুখে ফেস প্যাক লাগিয়ে কখনো কথা বলতে নেই আর আমি তোমাদের সাথে বকর 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 করেই যাচ্ছি ঠিক আছে তো এই অবধি ভিডিওটা আমি প্যাকটা শুকিয়ে গেলে স্নান দান করতে যাবো তো স্নান করে এসে তোমাদের সাথে কথা বলবো আর আজকে আমি মাথায় একটু শ্যাম্পু করবো কারণ আমার মাথাটা একে তো গরম পড়ছে ঘামিয়ে যায় তো মাথাটা প্রচণ্ড আঠা হয়েছে প্রচণ্ড আঠা হয়েছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে লক্ষ্মীবারে কখনো মাথা ঘষতে নেই আমি জানি আজকে বৃহস্পতিবার হ্যাঁ তো লক্ষ্মীবারে মাথা ঘষতে নেই কিন্তু আজকে আমাকে ঘষতে হবে কিছু করেন না রাত্রে নেমন্তন্ন আছে আর মাথাটা প্রচণ্ড আঠা হয়েছে ওর জন্যই আর কি নাহলে আমি ঘষতামও না বাধ্য হলাম তাই ঠিক আছে কথা বলতে বলতে ফোন চলে এসেছিলো মামনি ফোন করেছে ওর জন্য তখন ভিডিওটা ওখানেই বন্ধ হয়ে গেছিলো তো মামনি আর বুনু নেই আজকে বুনুর ভ্যাকসিন আছে কারণ এখন ছোটোদেরও মানে বাচ্চাদেরও ভ্যাকসিন দিচ্ছে 12-14 বছরেরও ভ্যাকসিন এসছে তাই ওদের স্কুলে এখন ভ্যাকসিন দিচ্ছে তো মামনি সকালবেলাতেই বুনুকে নিয়ে চলে গেছে তোমরা দেখতেও পেয়েছো ভিডিওতে হয়তো আজকে কাউকে দেখতেও পাওনি তো আমি রান্নাবান্না করে দিয়েছি এবার আমি আমার কাজ করব তো মামনি ফোন করেছিলো যে একটু দেরি হবে ভ্যাকসিন নিতে আর আমি জানি দেরিও হয় অনেকটা তো ওর জন্য মামনি ফোন করেছিলো ভিডিওটা কেটে গেছিলো ঠিক আছে ওই সব বকাছকা আমি বন্ধ করছি এখন আমি যাচ্ছি স্নান করতে পরে আবার তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে বন্ধুরা আমার সাথে থাকো আমার ভিডিও দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো সকালের পর থেকে তো আর তোমাদের সাথে কথাই হয়নি তো সবাইকে বলি গুড ইভিনিং তো এখন বাজে 6টা ঠিক আছে তো আমি আবার ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি আর তোমাদেরকে একটা বলি একটা ভালো খবর আছে আমার ট্রাইপডটা আমি বললাম না এটা আমার দ্বারা হবে না এরকম আমার ট্রাইপডটা ঠিক করে দিল তোমাদের দাদাভাই তো কখন ঠিক করেছে আমি জানি না তো আমি তো এখন দুপুরবেলা ঘুমাই না কিন্তু আজকে আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো পাগলের মতো হয়ে আছি কারণ একটু খাটাখাটনি করেছি মামনিও ছিল না এটা সেটা কাজ করতে হয়েছিল তো আমার ভালো লাগছিল না দুপুরবেলা এত গরম পড়েছে ভালো লাগছিল না তো ওর জন্য একটু ঘুমিয়েও পড়েছিলাম এসিটুকু চালিয়ে কদিন আগে তো জ্বর থেকে উঠলাম কিন্তু গরমে তো থাকার কোনো উপায় নেই কিছু করার নেই যাক ওইসব বাদ দিই আমি বাইরে বেরিয়ে দেখছি আমার টাইপটা ঠিক হয়ে গেছে আমি তো খুবই খুশি তাই আমি ওকে বলছি মানে থ্যাংক ইউ যে তুমি আমার টাইপটা মানে ঠিক করে দিয়েছো ওকে কিন্তু আমি একবারও বলিও নি বাড়ি আসার পর থেকে যে একটু ঠিক করে দিও তো ওনায় দেখেছে ভেঙে পড়ে আছে তো ও ঠিক করে দিয়েছে জানি না কী করে ঠিক করলো বললো দেখো ফোনটাকে ওখানে সেট করে যদি সেট হয় তো ভালো নাহলে অন্য ব্যবস্থা করতে হবে দেখা যাক তো এখন যার জন্য আরও আমি ভিডিওটা আবার শুরু করলাম এখন হচ্ছে আমি একটু রান্নাঘরে যাবো সন্ধ্যাবেলায় হচ্ছে আমি ব্ল্যাক কফিটা খাই ঠিক আছে কিন্তু খাবো দেখি 7:30-7টার দিকে একবার খেয়ে নেবো সন্ধ্যাবেলা আর আসলে কালকে সন্ধ্যাবেলায় একটু পাস্তা বানিয়েছিলাম তো সবাই মিলে খেয়েছি আর আমি তো খুব অল্প পরিমাণে খেয়েছি তো আমারটুকু রাখাই ছিল তো মামনি বললো আর তো কেউ খাবে না ওই তুমি অল্প খেয়েছো বেশি খাওনি তোমারটা রাখা আছে তুমি কি খাবে আর প্রথমে বললাম খাবো না দি বললো তাহলে ফেলা যাবে আমি বললাম ঠিক আছে বাধ্য তাহলে আমি খেয়ে নিচ্ছি খেতে তো ভালোই লাগে তো একটুখানি পাস্তা রাখা আছে তো সেটাই খাবো সন্ধ্যাবেলায় তাহলে সন্ধ্যাবেলার টিফিন সেটাই হয়ে যাবে তো চলো পাস্তাটাকে গরম করে আনি তারপরে খাবো খেতে খেতে তোমাদের সাথে কথা হবে তোমরা আমার সাথে থাকো আর আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো ঠিক আছে তো চলো তো আমার পাস্তা গরম করা হয়ে গেছে তোমরা দেখতেই পেলে দেখেছো
সন্ধ্যেবেলায় লাইট টাইট সব কিছু বন্ধ করে রেখে দিয়েছে। ও আরেকটা কথা তোমাদেরকে বলি, পাস্তাটা আমি গরম করেছি ঠিকই, ঠিক আছে, আমি খাবো না, পাস্তাটা আরেকজনকে দেবো, কারণ ও পাস্তা খেতে খুবই ভালোবাসে আর কালকে রাত্রে ও বেশি করে খেতে পারেনি তাই ওর আফসোস ছিল, ঠিক আছে। তো আরেকজনকে দিয়ে দিই পাস্তাটা, একবার শুধু তোমরা রিয়াকশনটা দেখো। হ্যালো বন্ধুরা, তো আমি রেডি রেডি হয়ে আবার চলে এসেছি। তোমাদেরকে বলেইছিলাম যে সন্ধ্যেবেলায় নেমন্তন্ন আছে, এক জায়গায় মায়ের পুজো আছে আমার মামির বাড়িতে, তো সেখানেই যাবো, তাই আমি রেডি হয়ে গেছি। আর এখন প্রায় 7:30 থেকে 8 বাজছে, আর 5 থেকে পুজো শুরু হয়ে গেছে, পুজো এখন শেষের সময় চলে এসছে, আর মা চলে এসছে, তো মা বললো তাহলে তোরাও চলে আয়। তো আমি তো রেডি হয়েই গেছি, তো আমি এখন যাবো, আমাকেও নামিয়ে দিয়ে আসবে, তারপরে আমাকে নামিয়ে দিয়ে এসে মামনি রেডি হচ্ছে, মামনি আর বোনুকে নিয়ে যাবে, বাপি যাবে না, বাপি কাজে আছে, তো উনি বাড়ি চলে আসবেন, উনি আমাদেরকে নামিয়ে দিয়ে এসে খেলা হচ্ছে তাই খেলা দেখবে ওর জন্যই। তো ঠিক আছে, তোমাদেরকে জানিয়ে দিলাম, তো এখন বেরোচ্ছি, তারপরে ওখানে গিয়ে কতটুক কী ভিডিও করতে পারবো কি কিচ্ছু আমি জানি না, সবাই হা করে তাকিয়ে থাকে, তাও আমি চেষ্টা করি বাইরে বেরালে মানে যতটুকু বাড়ি সব ভিডিও টিডিও করি, ঠিক আছে। তো চলো আমি যাই, পরে আবার তোমাদের সাথে রাত্রে বাড়ি ফিরে হয়তো আবার কথা হবে, ওখানে গিয়ে কথা হবে কিনা ঠিক বলতে পারছি না, তো চলো আমি যাই, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। অন্ধকার রাস্তাটা একবার দেখো, আমি দেখতে পাচ্ছি আমাদেরকে কেউ তোমার দেখতে পাচ্ছে না, এরকম গাড়ির লাইটটা জ্বলছে কোনো রকমে, এতটাই অন্ধকার, কি অবস্থা। আমরা এখন বেরিয়ে পড়েছি মন্দির থেকে, এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু খাওয়ার খেতে সন্ধ্যেবেলায়, আমি তো পাস্তা খাইনি তোমাদেরকে বলছিলাম, তো এখন যাচ্ছি আমি দাদা আর বুনু, দাদা গাড়ি চালাচ্ছে, এখন আমরা যাচ্ছি একটু চিকেন পকোড়া বা চাউমিন টাউমিন এসব খেতে, ঠিক আছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো কি খাবো জানি না, পুজোর ওখানে পুজোও তো অনেক দেরি, পুজো এখনো হয়নি, কিন্তু খাওয়ার দাওয়ার কিছু রান্না টান্না এখনো হয়নি, সবে খিচুড়ি বসালো, তাই হচ্ছে অতক্ষণ কী করবো তাই একটু বাইরে বেরালাম, মাত্র চলে এসেছি, এ দেখো দোকানের সামনে দাঁড়িয়ে আছি। তা আমি বলেছিলাম দাদাকে যে আজকে পকোড়াটা আমি খাওয়াবো, তো পকোড়াটা আমি খাওয়াচ্ছি, আর চাউমিনটাও অর্ডার দিল। তো আমরা কী কী অর্ডার দিয়েছি বলুন? তিনটে পকোড়া, তো তিনটে পকোড়া হয়েছে আর তিনটে চাউমিন হাফ প্লেট করে অর্ডার দিচ্ছি, কারণ ওখানে গিয়ে আবার প্রসাদ খেতে হবে, আসতাম না যাতে ঠাকুরের ওখানে গেছি, ওখান থেকে আবার এখানে চলে আসলাম, কারণ ওখানে অনেক রাত হবে, সবে মাত্র খাওয়ার বসিয়েছে তাই না, সবে মাত্র খিচুড়ি বসালো, তো ওর জন্য এলাম আসি, ওর জন্য আসলাম, আর চট করে তো আসা হয় না, বাড়ি থেকে বেরোনোও হয় না, গরম পড়ে গেছে আর বাড়ি থেকে বেরোতেও ইচ্ছে করে না, তো কাকু এখন মনে হয় খাবারগুলো রেডি করছে, আর ওখানেও মনে কিছু একটা পুজো টুজো হচ্ছে, কোনো তো কী পুজো হচ্ছে জানি না, তো ঢাকের আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ, আর কি গরম দেখো, গরমে ঘামে গেছে, সেটা তো গরম পড়েছে আর গরমে যে রিচখা খেতে।
খাবি খাবি তুই তেলের জিনিসগুলো তো দেয়া যাবে না, ওগুলো ওদের পক্ষে ক্ষতিকর। বিস্কুটের দোকান থাকলে বিস্কুট কিনে দেওয়া যেত। এছাড়া সবগুলো শুয়ে আছে ওখানে দেখো। দোকান থেকে ওখান থেকে আসলাম, এসে পৌঁছালাম, কারণ এখন খেতে দেওয়া শুরু হয়ে গেছে। পুজো তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, তোমাদেরকে বললাম তো। কি বলতো, মানে কি রান্না হয়েছে বলতো, পাঠা বলে দিয়েছে তো, সেটার মাংসই রান্না হয়েছে, আর খিচুড়ি মায়ের ভোগ, খিচুড়ি আর ঘ্যাট, তো সেটাই রান্না হয়েছে। আর পাঠাটা বলে দিয়েছে তো, আসলে আমি পাঠার মাংস তেমনভাবে খাইও, তেমনভাবে কোনোদিন খাইও নি, ফার্স্ট টাইম, কিন্তু আমি খাবো না। আমি একটু ভোগের প্রসাদ নেবো, ব্যাস ওটা একটু মুখে দেবো, ঠিক আছে। কত খাচ্ছে দেখো, কত খাচ্ছে, কত খাচ্ছে, কত গিলছে। আমার দাদা বসেছে, চারবার নিয়া হয়ে গেল মনে হয়। বন্ধুরা, তো এইমাত্র আমি বাড়ি পৌঁছে গেলাম। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। একে তো খিচুড়ি খেয়েছি গরমের মধ্যে, বুঝতেই পারছো, খিচুড়ি বেশি খাইনি, খুব অল্পই খেয়েছি, কারণ অতগুলো খাবার খেয়েছি। আর তো আজকের মতো ভিডিওটা আমার এইটুকুই থাকলো। আর তো আজকে সারাদিনে কী করলাম না করলাম সবটাই তোমরা দেখতে পেলে। তো এই ছিল আমার ভিডিও আজকে। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও চললে সবার আগে ছোট্ট একটা নোটিফিকেশন তোমাদের ফোনে পৌঁছে দেয়। তো সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, সবাই অনেক সুস্থ থেকো, ভালো থেকো। টাটা সবাইকে।